উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত জেলা দিনাজপুর ও নওগাঁ। এর মধ্যে নওগাঁতে এবছর 16 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হলেও দামে চড়াভাব কাটেনি। এজন্য অভিযোগের আঙুল ছিল মিল মালিকদের দিকে। একই চিত্র সারা দেশের। এমন অবস্থায় চালের বাজার নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি আমদানি শুল্ক 37% কমানোর ঘোষণা দেয় সরকার। এমন ঘোষণার পরপরই নওগাঁর মিল মালিকরা ধান কেনা বন্ধ করে দিয়েছেন, পাশাপাশি বাজারে বাড়িয়ে দিয়েছেন চাল সরবরাহ। ফলে কমে গেছে ধান ও চালের দাম। মোটা জাতের ধানের দাম প্রতিমনে কমেছে 50 টাকা থেকে 60 টাকা, আর চিকন জাত প্রতিমনে 30 টাকা। চালের দাম প্রতি কেজিতে কমেছে 2 টাকা থেকে 3 টাকা। মিলারেরা ধান দাম বান্ধা দিছে, ওর উপর আর ধান কেনা যাচ্ছে না। ধানের বাজার এখন বর্তমানে একটু কমে আছে। সরকারের ঘোষণা দেওয়ার পরে তারা যে মজুতকৃত চাল তো ছেড়ে দিচ্ছে বাজারে, এবং নতুন করে কোনো ধান মানে গত সপ্তাহে তারা কেনেনি, আর এই প্রভাবটাই বাজারে পড়ছে। আর এই প্রভাবটা পড়ার কারণে বাজারে আপনার চালের দাম 2-3 টাকা করে কমছে। এদিকে সিন্ডিকেট করে চালের দাম বাড়ানোর অভিযোগ অস্বীকার করে মিল মালিকরা জানালেন, সরকার চাল আমদানি বাড়ানোর উদ্যোগ নেয়, বাজারে সরবরাহ বাড়িয়েছেন তারা। যেহেতু সরকারের আমদানি কথা শুনতেছে, এই ক্ষেত্রে যাদের কাছে যে চাল আছে তারা চাচ্ছে বিক্রি করে, বাজার থেকে বিক্রি করে দেওয়ার জন্য। যার কারণে একদিকে কিনা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা, আর দিন মতো সে বেচা কেনাটা করে তারা গুদাম খালাস করতে যাচ্ছে। মূলত এই কারণেই এই 2 টাকা কমছে আর কি, চালের দাম 3 টাকা কমছে, ধানের দাম 2 টাকা কমছে। এদিকে দিনাজপুরেও ধান কেনা কমিয়ে দিয়েছেন মিল মালিকরা, ফলে বাজারে ধানের সরবরাহ বেড়ে গেছে, কমেছে দাম। 75 কেজির প্রতি বস্তায় দাম কমেছে 150 থেকে 200 টাকা। এ নিয়ে ক্ষুব্ধ কৃষক। বাজারে আমদানি বেশি, বাজারে আগের থেকে কমছে। হ্যাঁ, বাজার একটু ভালো হলে আমাদের কৃষকের সুবিধা হয়। আগে ছিল মোটা ধান ছিল 250-2300, বর্তমানে 225-2100। আগে আপনার 23-24 ছিল, এখন 22-22, আর গুটিটা আপনার 2100 টাকা, 2050-2100। হ্যাঁ, চাউল বেচা কিনা নাই, এই জন্য দামটা কমছে। কিন্তু ধানের দাম কমলেও এর প্রভাব পড়েনি চালের বাজারে, বিক্রি হচ্ছে চড়া দামেই। এজন্য মিল মালিকদের দুষছেন চাল বিক্রেতারা। ধানের দাম মোটামুটি কম থাকলেও কিন্তু চালের বাজারে এখনো সেই প্রভাবটা পড়ে নাই। দিনাজপুরের চালকল মালিকরা বলছেন, সরকারের আমদানি নীতির কারণে চালের দাম এখন স্থিতিশীল, ভবিষ্যতে কমতে পারে। সরকার চালের আমদানিতে যেই ডিউটিটা কমালো, এই নিউজের কারণেই বাজারে ধানের বাজারে বস্তা প্রায় 100 থেকে 150 টাকা কমে গিয়েছে, চালের বাজারে বস্তা প্রতি প্রায় 200 টাকা কমে গিয়েছে। কিন্তু আমদানি নীতির মধ্যে কিছু শর্ত আছে, যে আবেদন করতে হবে, অনুমোদন নিতে হবে, যে কারণে বাজারটা আর থামেনি, এখন স্থিতিশীল আছে। কিন্তু সরকার যদি আমদানিটাকে আরও সহজ পর্যায়ে করে তাহলে বাজার আরও নিম্নমুখী হবে, কিন্তু এতে ধানের বাজারও অনেকটা কমবে, চালের বাজারও অনেকটা কমবে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। তিনি বলেন, সরকার আমদানি প্রক্রিয়া আরও সহজ করলে চালের দাম নিম্নমুখী হবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।